ওরে বাইরে কি সাংঘাতিক মিষ্টি। সবাইকে আমি জান্নাত ফ্রম চিটি সিস্টার্স ব্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, আর ভিডিওটা সম্পর্কে আমি আগেই কিছু বলবো না, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে। আর অবশ্যই সবাই কমেন্ট করবেন কেমন লেগেছে, আর চলুন যাওয়া যাক, ভিডিওটি দেখা যায় আর দেখে আসা যাক। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভাল লাগে তোমার? হেল্প করতে ভালো লাগে? বাবা কি হেল্প করছো? তুমি বাবাকে হেল্প করে দাও, সব বের করে ফেলেছো, সব বের করে ফেলেছো। ওরে বাবা রে, আমার মেয়েটা কত কাজ করে ফেলছে। হ্যাঁ আসছি, আল্লাহ গো। ওই যে বাবার কাছে যাও, ম্যাঙ্গো দিবে তোমাকে, যাও। আর নিতে পারো না, নাও নাও, ওইটা বাইর করো, বের করতে পারছো না। আপনারা তো দেখে নিলেন রাজুয়া কিভাবে আম খুলছে, বা আম তার হচ্ছে গিয়ে আমের ক্যারেট থেকে আম বের করছে। তো এখান থেকে আরেকটা ক্যারেট কাটা হচ্ছে, এখানেও আম আনা হয়েছে সুদূর রাজশাহী থেকে। এখান থেকেও হচ্ছে গিয়ে আম খোলা হচ্ছে, দেখা যাক কি আম বের হয়। আচ্ছা, এখানে ল্যাংড়া আম হয়তো বা ল্যাংড়া, আরেকটা হচ্ছে হাড়ে ভাঙা থাকে আম, তারপর হচ্ছে গিয়ে এটা মনে হয় হিমসাগর, হিমসাগর ল্যাংড়া, এই আমগুলোই বেশি আনা হয়। আর সব থেকে বড় কথা, ইন্টারেস্টিং লাগে আমার হচ্ছে গিয়ে আম হচ্ছে গিয়ে নিয়ে আসলেই আম খুলে খুলে দেখতে হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি বুঝতে পারছেন এই অসময়ে আমগুলো কোত্থেকে আসছে? ভাবা যায় এত এত আম, তাও এই অসময়ে। এখনও মাত্র যেখানে গাছে আমের মুকুল বের হচ্ছে, সেখানে আম নিয়ে আমরা কাড়াকাড়ি করছি, ভাবা যায়? আসলে কি বলবো বলেন, দেখতেই তো পেলেন, রাজাও ওই আম দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে। ও আম খুলছে, বের করছে, একটা একটা করে রাখছে। তবে এখানে দেখলে বুঝতে পারবেন রাজুয়ার হচ্ছে বয়সটা অনেক কম, তার মানে এটা আমাদের এই বছরের ভিডিও না, বা এই রিসেন্ট কোনো ভিডিও না। এটা হচ্ছে গিয়ে গত বছর যখন আমের সিজন ছিল, তখন যখন আম আনা হয়েছে, আম যখন হচ্ছে ক্যারেট থেকে ভাইয়া বের করছিল, আনপ্যাকিং করতেছিল, তখন আম হচ্ছে গিয়ে আমি বের করার সময় ভিডিও বানিয়েছিলাম। আসলে আমাদের প্রত্যেক বছরই দেখা যায় রাজশাহী থেকে আম আনা হয়, যেহেতু রাজশাহী আমাদের বাংলাদেশে আমের জন্য বিখ্যাত, ওখান থেকে সব ধরনের আম পাওয়া যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন রাজুয়া হাত দিয়ে টানাটানি শুরু করছে, ও আসলে সব কিছুতে খুব এক্সাইটেড, অ্যাক্টিভ। ভালো লাগে আমার, যেটা বাচ্চারা অ্যাক্টিভ হওয়া অনেক জরুরি, এটা আমাদের সবার প্যারেন্টসদেরও মনে রাখা দরকার। তো হচ্ছে সব কাজে হেল্প করতে চায়, এখানে আম বের করছে ভাইয়া, সেও আম ধরবে। আর হচ্ছে গিয়ে আর দেখা যায় আম যখন আনা হয়, তখন এগুলোকে আলাদা করে দুই তিনটা ভাগে ভাগ করে রাখতে হয়, না হলে দেখা যায় অর্ধেক আম পচে যায় আর অর্ধেক আম খাওয়া যায়, এরকম একটা অবস্থা আমাদের গত বছরও সেম হয়েছিল। দেখা গেছে অনেকটা আম খুলে খুলে রাখার পরেও আম হচ্ছে গিয়ে পচে গেছে বা ভেতর থেকে নষ্ট হয়ে গিয়েছে। তো আমের সিজনে এটা সবসময় করবেন, যখনই কোনো জায়গা থেকে আম নিয়ে আসার না কেন, ওগুলো খুলে খুলে আলাদা সেকশন সেকশন করে রাখতে হয়, দেখা যায়। আর পরিপক্ক আম হইলে বেশি দিন লাগে না পাকতে, কাঁচা আমগুলো তো নষ্ট হয়ে যায় পরিপক্ক, যেগুলো পরিপক্ক না ওগুলো দেখা যায় পেকে যায়, কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায়, খাওয়ার মতো থাকে না। ও আর হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই দেখা যায়, আবার আমের সিজনটাতেও ভালো আম খারাপ আম এরকম একটা টেন্ডেন্সি থাকে, অনেকে দেখা যায় অপরিপক্ক আমগুলোও পাঠিয়ে দেয়। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।